এই জিনিসগুলোকে প্রতিদিন দেখে আর ভাবে যে এগুলো আজকে ক্লিন করব। দেখা যায় কাজের ব্যস্ততার ভিতরে ক্লিন করা তো দূরে থাকে, এগুলোর দিকে ফিরেও তাকানো হয় না। তো আজকে সবগুলো একসাথে নামাইছি, আজকে এগুলার যে কোনো একটা অ্যাস্তন্যস্ত করেই ছাড়বো। সাথে হচ্ছে আমার যে টেবিল ম্যাটগুলো আছে সেগুলোর অবস্থা তো খুবই খারাপ, সেগুলোও আর বাইরেও আরও কিছু টেবিল ম্যাট ময়লা অবস্থায় পড়েছিল যেগুলো রুহি ফেলে রাখছিল সেগুলোও নিয়ে আসছি। আজকে হচ্ছে একের ভিতরে দুই কাজ করে ফেলবো এই জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। তো ওই যে ঢাকনাগুলা দেখলেন, সর্পশগুলা কি বলবো, আজ প্রায় দুই তিন সপ্তাহ ধরে শুধু চোখের সামনে ঘুরতেছে, পরিষ্কার করার নামই মানে নাম করতেছি আর ভুলে যাচ্ছি। তো আজকে আর ভুলবো না, এই জন্য সকাল সকাল লেগে পড়ছি। একদম সকাল সকাল আগে এই কাজটা সারবো, দেন আমি অন্য কাজে হাত দেবো, সেই চিন্তা ভাবনা খালাকেও বললাম, খালা আপনি অপেক্ষা করেন, আমি এগুলো আজকে ক্লিন করে দিচ্ছি আপনাকে। তো এগুলো ক্লিন করতে গেলে আসলে দেখা যায় আমরা যদি আলাদা করে ভিম টিম এগুলো দিয়ে পরিষ্কার করতে যাই অনেক সময় যায়, তার উপরে এই যে তেল চিটচিটা ভাব এগুলো কিন্তু যায় না, জায়গার ময়লা জায়গায় থেকে যায়। তো আজকে আমি যে প্রসেসিংয়ে পরিষ্কার করতেছি, এই প্রসেসিংয়ে আমি কিন্তু চিরুনি থেকে শুরু করে সবই পরিষ্কার করে, আর যেটা আমার মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায় শুধু এইগুলাই না, চিরুনিও আমি এইভাবেই পরিষ্কার করি। যাই হোক, চিরুনি পরিষ্কারটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি এটার পরিষ্কারটাই দেখাচ্ছি। আমি ফার্স্টে গরম পানি মানে চুলাতে পানি দিয়ে সেটা গরম করে নিয়ে প্রায় এক চামচের মতো হুইল পাউডার দিয়েছি, এর বেশি লাগবে না। তো দেওয়ার পরে এই গরম পানির ভিতরে মানে একদম বলক আসার আগে যে গরমটা হয় আর কি, তার ভিতরে সর্পশগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এখন এই যে আলতো করে জালিটা দিয়ে একটুখানি জাস্ট ময়লাটাকে সরিয়ে নিচ্ছে আর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদমই আমার কিন্তু কোনো খাটনি করা লাগছে না। আর এটা যদি আমি এইভাবে না করে ডিরেক্টলি জালি দিয়ে ভিম দিয়ে পরিষ্কার করতে যাইতাম, আমি কী বলবো, আমার তো ঘেমে ঠেমে আমার সময়ও যাইতো, আমার পরিশ্রমও হইতো। সেখানে আমি কিন্তু একদম প্রায় কয় মিনিট, আমার দুই মিনিটও লাগেনি এটা ক্লিন করতে, একদম দুই মিনিটের ভিতরে আমি এতগুলো সর্বশ ক্লিন করে ফেলছি পুরোপুরি। একদম আপনারা মানে যদি দেখেন একদম মানে ছিদ্রতে যে ময়লাগুলো সেটাও থাকবে না, এমনভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এই প্রসেসিংয়ে ওই যে বললাম আমি আমার ঘরের চিরুনিগুলোও কিন্তু পরিষ্কার করি, আমার না ঘষা মাজা কোনো ঝামেলাই করা লাগে না, ময়লা এমনিতেই কেমন জানি করে দৌড়াই। তো এই যে আমার সর্পশগুলো এক এক করে যতগুলো আছে সবগুলো আমি এখানেই পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো আমার আর ওই সিঙে নিয়ে যে আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতোভাবে ডলা দিয়ে ময়লাগুলো ফেলে দিলে হয়ে যাবে। এই জন্য আমার আর মনে হলো না যে আমি আলাদা এর জন্য কষ্ট করে এখানেই কাজটা শেষ করে ফেলি। তা আলহামদুলিল্লাহ এক এক করে আমি কিন্তু সবগুলাই ক্লিন করে, শুধুমাত্র কিন্তু সর্পশ না, এই প্রসেসিংয়ে আপনাদের ঘরের ভিতরে যে মশলার বয়মগুলা থাকে সেই প্লাস্টিকের বয়মগুলা প্লাস হচ্ছে কাঁচের বয়মেরও মুখগুলা, যেগুলো আসলে আমাদের চুলার পাশে থেকে রান্নাঘরের থেকে তেল চিটচিটা হয়ে যায়, সেম প্রসেসিংয়ে যদি এই গরম পানির ভিতরে ওইগুলা দিয়ে পরিষ্কার করে ফেলেন তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে, কোনো রকমের কষ্ট হবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার খুব বেশি টাইম লাগেনি, রুহিকে জাস্ট বললাম তুমি স্কুল ড্রেস পরতে লাগো, আমি এটা ক্লিন করে আসতেছি, ড্রেস পড়া হতে না হতেই আমার এগুলো হয়ে গেছে। আর আমি এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর আমি বাকি যে পানিটা ছিল সেটার ভিতরে আমার যে ইয়েগুলা টেবিল ম্যাটগুলো সেগুলো ভিজাই দিছি। তো যাই হোক, ওগুলো ক্লিন টিলিন করে মেয়েকে স্কুলে পাঠায় সকালে নাস্তা করলাম, কোনো কিছু আজকে আর শেয়ার করলাম না, আজকে ডিরেক্টলি চলে আসছে রান্না করতে। আর আজকে কি বলবো, রুহির আব্বুর ভীষণ পছন্দের একটা রেসিপি, যেটা আমি হাতে গোনা মনে হয় দুই একবার করছি, কিন্তু আমাকে বলা হয়েছে অনেকবার, প্রায় আমাকে তিন চার রকমের সবজি যখন নিয়ে আসে একটা কথায় বলে যে কেন চার পাঁচ রকমের সবজি মিলায় পাঁচফোড়ন দিয়ে একটা সবজি রান্না করতে পারো না, আমাকে দিতে পারো না। তা আজকে ভাবলাম তার এই আক্ষেপটা মিটাই দিব, আজকে তার পছন্দ মতো সবজি করব। সে আজকে সকালে উঠে বাজারে গেছিল, যে ঝিঙা পটল বেগুন মিষ্টি কুমড়া বাঁধাকপি সবই আনছে। তো আমি ভাবলাম যেহেতু আনছে আর সে এনেও আজও সে একই কথা যখন বলছে, তখন তার পছন্দ মতো আজকে সবজিটাই রান্না করে ফেলি, মাছ মাংস এগুলোতে আজকে হাতই দিব না। তবে কি বলবো, এই ধরনের সবজি খেতে কিন্তু আসলে ভালো লাগে, শুধু তাকে দোষ দিব না, আমারও মাঝে মাঝে খেতে মন চায়, কিন্তু ওই যে আলসেমি করে রান্না করা হয় না। তো আজকে ভাবলাম একবারে রান্না করেই ফেলি। তো ফার্স্টে
আমি কিন্তু লবণ আর হচ্ছে হলুদ আর হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে পানিটাতে বলো কষাইছি, তারপরে তার ভিতরে সবজিটা দিয়ে দিয়েছি। আমাদের এলাকায় এগুলাকে বলে জোশ পানি, জোশ পানির ভিতরে সবজি দিয়ে দেওয়া। তো সবজি দেওয়ার পর সবজিটা প্রায় যখন সেদ্ধ হয়ে আসছে, মানে পানিটা শুকানো শুকানো ভাব, তখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। অবশ্যই এরকম টাইমে মসুরের ডালটা দিতে হবে, কারণ মসুরের ডালটা যদি বেশি সেদ্ধ হয়ে মানে একদম গলে যায় তাহলে কিন্তু খাইতে ভাল লাগে না। আমার কাছে মনে হয় এই সবজির সাথে মসুরের ডালটা আস্তে আস্তে থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে, ওইটা খেতে ভালো লাগে। এই জন্য আমি একদমই প্রায় যখন হওয়া ভাব তার কিছুক্ষণ আগেই মসুরের ডালটা দিয়ে দিলাম। আর আপনারাও যদি এই রান্নাটা করতে চান আমার রেসিপিতে, তাহলে অবশ্যই এই যে হওয়া ভাবের আগেই মসুরের ডালটা দিয়ে দিবেন। এখন এই যে আমার প্রায় কিন্তু এটা হয়ে আসছে, আর সবজিটা তো সেদ্ধ হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কিন্তু এরকম সবজি রান্নার ক্ষেত্রে কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না। ঢাকনা দিয়ে ঢাকলে হবে কি, সবজির যে কালারটা সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে না ঢেকে এই রান্নাটা করে ফেলছি। এখন আমি ওই চুলাতে ট্রান্সফার করে নিলাম। একদমই ভাববেন না যে রান্নাটা হয়ে গেছে, কারণ এইভাবে রান্না করলে না দিলাম তেল না দিলাম মশলা খাওয়াই যাবে না। আমার মাথাটা তো কোনোটাই খারাপ হয়নি, কারণ আমি এখন এই সাইডে ওটার বাকি যে প্রসেসিংটা আছে সেটা করে নিব। এটা এখানে হচ্ছে এখন আমি তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা ফোড়ন। এই ধরনের সবজির ক্ষেত্রে পাঁচফোড়নের পাশাপাশি যদি একটু জিরা ফোড়ন দেওয়া হয়, একটু শুকনো মরিচ ফোড়ন দেওয়া হয়, তাহলে স্বাদ ফ্লেভার দুটাই কিন্তু অনেক মানে একদম ইয়াম্মি ইয়াম্মি ভাব চলে আসে। তো যাই হোক, আমি কিন্তু কালো জিরা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো মরিচ দিয়ে এই ফোড়নটাকে এখন ভালো মতো ভেজে নিচ্ছে। আমার অবশ্য পার্সোনালি পাঁচফোড়নটা খুব বেশি একটা ভালো লাগে না, কিন্তু রুহির আব্বুর জন্য মাঝে মাঝে আমাকে খেতে হয়। আসলে হাজব্যান্ডের জন্য এরকম একটু ত্যাগ স্বীকার তো করাই যায়, তাই না? এদিকে জিরা পাঁচফোড়ন শুকনো মরিচ ভাজি হতে হতে আমি ওদিকে একটু চেক করে নিলাম যে বাকি যে পানিটুকু আছে সেটা শুকাই গেছে কিনা। তো দেখলাম যে না, শুকাই গেছে, তো চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে এখানে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা এখন আমি কিছুটা ব্রাউন কালার করে নিব। করার পরে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে রসুন পেস্ট। অবশ্যই রসুন পেস্টটা দিতে হবে, এখানে কিন্তু একদমই ঝুরি রসুন দিলে একদমই ভালো লাগবে না, রসুন পেস্টটাই দিতে হবে। এখন রসুনটাকে ভালো মতো তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আর একটা কথা, এটা কিন্তু শুধুমাত্র সাদা ভাত না, এটা আপনারা পোলাও রুটি লুচি যে কোনো কিছুর সাথে যদি খান মানে এত মজা লাগবে। রুহির আব্বুকে যখন আমি এটা রান্না করে সামনে দিয়েছি দুপুরবেলা খাওয়ার সময়, আমাকে বলতেছে অবশ্যই রাতে রুটি অথবা লুচি বানাবে, আমি অফিস থেকে এসে সবজিটা দিয়ে খাবো। মানে তার কাছে এতটা মজা লাগছে, প্লাস মানে এটা দেখে তার কাছে কেন জানি না ভাতের থেকে রুটি বা লুচির এগুলোর কথা বেশি মনে পড়ছে। তো যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আসলে আমার এই পাশের চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, মানে খুবই আস্তে জ্বাল হচ্ছিলো, যার জন্য আমি আবার ওই পাশের চুলাতে ট্রান্সফার করে নিয়েছি। নিয়ে এখন ভালো মতো সবজিটা মিশিয়ে নেব, নিয়ে একদম ঝোলটা শুকিয়ে নিব, জাস্ট ঝরঝরে একটা ভাব আসবে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব। এর ভিতরে আমি লবণটা কিন্তু চেক করে দেখছি, লবণটা চেক না করে খবরদার নামাতে যাবেন না, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই লবণ। যাই হোক, আমার লবণটা একটু কম হয়ে গেছিলো, কারণ মিষ্টি কুমড়া দিয়েছি, মিষ্টি স্বাদটা বেশি আসছিলো, এই জন্য লবণটা দিয়ে নিলাম। আর যে কোনো খাবারের ক্ষেত্রে তো লবণ পারফেক্ট না হলে একদমই ভালো লাগে না, সেটা তো আমার ছোটো বাচ্চারাও জানে। যাই হোক, এই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।